বৃহস্পতিবার সকালে আগরতলা আসাম রাইফেলস ময়দানে ভারতের 78তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ সময় মাঠে সুসজ্জিত হয়ে সারিবদ্ধভাবে সাবধান ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন ত্রিপুরা পুলিশের পুরুষ প্লাটুন, মহিলা প্লাটুন, ট্রাফিক পুলিশ, বিএসএফ, আসাম রাইফেলস, সিআরপিএফ, টিএসআর, বনরক্ষী বাহিনীর জওয়ানরা, পাশাপাশি এনএসএস, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড, আসাম রাইফেলস স্কুলের ছাত্ররা। মুখ্যমন্ত্রীর প্রদক্ষিণ শেষে এসব বাহিনীর জওয়ানরা মুখ্যমন্ত্রীকে স্যালুট জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার অক্লান্ত পরিশ্রম করছে। সামাজিক পরিকাঠামো উন্নয়নে, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে সরকার। যুব সমাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা লাভ করতে পারে। রাজ্যে আরও বিমানবন্দর চালু করা, সড়ক ব্যবস্থার উন্নতি এবং আর্থিক প্রবৃদ্ধির জন্য সরকার কাজ করছে বলে বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সাথে যৌথভাবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশনের যে ইনস্টিটিউট সেটা স্থাপন করা হয়েছে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ডিজিটাল এডিটিং, সাউন্ড রেকর্ডিং ও ডিজাইনিং, স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিন প্লে এবং মোবাইল জার্নালিজমের কোর্স সম্পন্ন হয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয় যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের মাননীয় রাষ্ট্রপতি ভূমি সম্পদ বিভাগে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামের মূল উপাদানগুলির উপর সেন্সিটিভিটি অর্জনের জন্য ত্রিপুরা রাজ্য এবং রাজ্যের 7টি জেলাকে ভূমি সম্মান পুরস্কার প্রদান করেছেন। মিউটেশনের পরে ডিজিটাল মানচিত্র অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য ভূ নকশা সফটওয়্যার তৈরি করেছে, যা জমি রেকর্ড ব্যবস্থাকে উন্নত করছে, যা নাগরিক পরিষেবা প্রদান সুনিশ্চিত করছে। গত এক বছরে রাজ্য পুলিশ প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে এবং অষ্টাদশ লোকসভা সাধারণ নির্বাচন এবং সদ্য অনুষ্ঠিত ত্রিস্তর পর্যায়ের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ডাকাতি, চুরি, খুন, দাঙ্গা হাঙ্গামা, ধর্ষণ ইত্যাদি ক্ষেত্রে সাধারণ অপরাধ নিয়ন্ত্রণ রয়েছে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে গত এক বছরে সারা রাজ্যে ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচুর নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এক্ষেত্রে পুলিশের সাফল্য পেয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টালের অধীনে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতারণার অর্থ হিসাবে 1,85,79,575 টাকা বাজেয়াপ্ত এবং জালিয়াতি হিসাবে 16,11,893 টাকা উদ্ধার করেছে। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার বিভিন্ন সদস্য, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষ লগ্নে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা এবং গ্রামীণ এলাকাগুলিতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।